हेलो नाना जय चाचले हेलो
রুটি পাকিয়ে দিবে, তুই খাই দিয়ে চলে যাবি। আর নানি বুড়িয়ে গেছে, ওকে ডাকতেই ডাকতেই ধরতে কি যে বেলা দশটা বেজে দিয়েছে। তোর বয়স কত? হ্যাঁ তোর বয়স কত? আজ ছ বছর পর তোর কি যে 18 হয়ে যাবে। তার মানে এখন আর বয়সে 18 হয়নি? হয়নি। আর এখন কত যে বিয়ে, এটা কি বিয়ে কো তো ভাই? এটা বাল্য বিয়ে কি কো তো? আর বিয়ে করতে চাইবি না? যতদিন তোর বয়স 22 বছর না হবে না হবে ততদিন বিয়ে করতে চাইবি না? আর আমি তাহলে জারের সময় কি করব? জারের সময় দুখান কম্বল গালা বেশি করলে থাকবে। তুই হার লেগে বউ ধরতে যে নিজে বিয়ে করলি, এখন আমি জারের সময় সে পুষ মাসে ছাড়ে যে কি কো বলে দুঃখের কথা। এই গুদা এই গুদা আর ইজ্জত থাকবে না, আমি তাড়াতাড়ি এখান থেকে দিয়ে পালাইতে পারে, ইজ্জত থাকবে না। শোন না গুদা, চারদিকে আজকে ভাষণ হয়েছে শুনতে পাচ্ছিস? বিমান স্কুলে ভাষণ বাজে শুনতে পাচ্ছিস? কিসের ভাষণ বে? কেন আজকে কয় তারিখ তুই জানিস না? আজ কয় তারিখ জানিস না? আজকে কয় তারিখ? আজকে 7 মার্চ। 7 মার্চ তো কি করব? আজকে বঙ্গবন্ধু জোরালো ভাষণ দিয়েছিল। ও ওই যে বড় আব্বা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিব আজ জোরালো ভাষণ দিয়েছিল। হ্যাঁ, ভাষণ এ দেশটা স্বাধীন হয়েছিল বুঝলি? আচ্ছা তো এত গলা লোকজন আছে, তুই এসা গান করলি? চল চল যাই। না 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 না, তুই যখন আজ যখন একটা গুরুত্বপূর্ণ দিন, তুই এ সম্বন্ধে আমাকে কিছু শোনা। এই 7ই মার্চের ভাষণটা কেন হয়েছিল আর বঙ্গবন্ধু কেন বা এই ভাষণটা দিয়েছিল, তাহাকে দুটো কথা কয়ে বুঝিয়ে বাড়িয়ে চল, তারপর আর বিয়ের ব্যবস্থা করবো। ধরেছে লাতি, এখন যদি না শুনাই তাহলে তো গুঁতা মারা বাড়ি যাও। তো দুটো কথা শুনে দি নাকি? কি কহবো এ সমাজে আসিয়া আমার ব্যথা, আজ মুঞ্জে গেছে ভরিয়া। না কি কহবো এ সমাজে আসিয়া আমার ব্যথা, আজ মুঞ্জে গেছে ভরিয়া। নানা সমাজে মানুষ কয়ে যে খুশিতে মন ভরে যায়, আর তুমি ব্যথাতে মন ভরে আছে। কি সাউন্ডটা একটু বাড়ান। হ্যালো হ্যালো, বগল বাড়ান একটু। হ্যালো হ্যালো। আচ্ছা, মানুষের খুশিতে মন ভরে যায়। আসেনি কহা তুই কি জানতে চাচ্ছিস? তো তুই কহছিস যে ব্যথায় মন ভরে, ব্যথায় কি আর মন ভরে? ব্যথায় মন ভরে যা দেখেছি আমি, আর এখন যা দেখছি তাতে ব্যথাতে মন ভরছে। আগে কম দেখেছি, এখন বেশি দেখছি। এখন এত বেশি দেখছি যে কান দেও কাজ পায় না। কান বিকে নেবে তোর দুটা বহু, আমার একটা না। আমার তো কান দেওয়ার কথা, আমি কেন কাঁদছি? আমি কি দুঃখে কাঁদছি? হাতটা শুনবি তোকে, তুই শুনে দেখ আগে। আচ্ছা কহা, ঘটনা হয়েছে সরকার, বর্তমান সরকার এত উন্নয়ন করছে, এত উন্নয়ন করছে, এত উন্নয়ন করার পরও আমাকে অবস্থার পরিবর্তন হয় না কেন? কেন হারে বুঝি না, হারকে যে জনগণ আছে, জনগণও কিন্তু উন্নয়নের পথে বড় বাধা।
ধরছে শুরু থেকে মানে তৃণমূল থেকে উচ্চ পর্যন্ত সব জায়গাতে মোটামুটি দুর্নীতি সরকার জিরো টলারেন্স তারপর হচ্ছে মানুষকে এত করে বুঝাইছে যে ছোট ছেলে মিলে বিয়ে জন্য বিয়ে দিয়ে দিছে কি করবে দিয়ে মা মরছে শিশু মরছে এলে দেখে কি ভালো লাগছে সমাজের অবস্থা দেখে ভালো লাগছে ভালো তো লাগে না তো কি করবে ভালো লাগে না এলাকায় মনটা কানছে বুঝলি বাপ বাপ মাই কি করবে কহা ছেলে পিলাকে পেড়াইছে স্কুলে ওরা বেড়াটা নিলে আর একজনের বেটে গিলা পারলি সে কি করবে এখানে সমাজে তো আমাদের এরকম অবস্থা সমাজ যদি বুঝাইতো সমাজের লোকজন যদি বুঝাইতো যে আমার মেয়েটা বড় হতে হবে এরা তবে শিক্ষিত হবে লেখাপড়া করবে চাকরি বাকরি করবে তাহলে তো তাড়াতাড়ি বিয়ে দিত না তার আগে কথা শুনেলে বঙ্গবন্ধু কিন্তু এটা চাইনি বঙ্গবন্ধু চাইছিল সোনার বাংলাদেশ সোনার টুকরা রাখা বাংলাদেশ করবে আচ্ছা কিন্তু আমরা মেন বাধা আমি বঙ্গবন্ধুর কথা তোকে কিছু কয়ে দিই তাইলে আচ্ছা কহা বঙ্গ বন্ধু দিয়েছিল সাথে মাঝে ভাষণ সাসনারা ছেড়ে গেছে বিদেশের শাসন নানাই জ্বালাময়া মন ভাষণ জ্বলেছিল রাতে আগুন জ্বালাময়া মন ভাষণ জ্বলেছিল রাতে আগুন বাঙালি জীবন দিয়ে পড়ে গেছে দেশাদি আচ্ছা কি এমন জ্বালাময়ী ভাষণ দিয়েছিল কুহত তুই এটুকু হলি জ্বালাময়ী ভাষণ রক্তে আগুন তুই কি কোনোদিনই শুনিস নি আর শুনবে কি করে ওকে আমি যদি পাঠাই স্কুলে ও যে কান্দাতে যে গুলি খেলে কি করো বিয়া দিবি না তো আমি আর কি ও গুলি খেলালে ব্যস্ত থাকে 7 মার্চ বঙ্গবন্ধু বলেছিল কি কয়েছিল এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এই কথা শোনার পরে এদেশের কৃষক শ্রমিক তাঁতি ছাত্র শিক্ষক থেকে সব পেশার মানুষ তারা নিজের জীবন বিপন্ন করে স্বাধীনতার জন্য ঝাঁপে পড়েছিল রক্ত আগুন জ্বলে আর জ্বলে না বলে তুই ঠিক কথা কইছিস আমি সেদিন ঘুটালি আরেডি তোমাকে ঘুটালে রেডি অত জন্মই হয়নি হ্যাঁ হয়নি তখন স্বপ্নে লাগছে দেখ নেবে হামজি ঘুটালে দৌড়াচ্ছ নু এত বীর বাঙালি যুদ্ধ করলে যুদ্ধ করে পাক সেনা পাক হানাদারের ই থেকে এদেশকে মুক্ত করলে বুঝলি মুক্ত করার পরও এদেশ শেখ মুজিব সোনার বাংলাদেশ চাইলে সোনার বাংলাদেশ হতে গেল কিন্তু তারপরে হতে পারলো না কেনে হতে পারলো না তার কিছু কারণ আছে কারণ আছে 15 আগস্ট আমাদের শেখ মুজিবকে আমরা হারিয়ে ফেলেছি তার কি দেশ সোনা বাংলাদেশ হতে পারলো না বর্তমানে উনার সুযোগ কন্যা এদেশকে সোনা বাংলাদেশে পরিণত করতে যাচ্ছে আর কি সেটা পরে হিসেবে আমরা দেখতে পাবো তবে এ ওই ভাষণ 7 মার্চের ভাষণ কেমন ভাষণ তো জানিস ইউনেস্কো এই ভাষণকে ডকুমেন্টারি ঐতিহ্য বা ভাষণ হিসেবে স্বীকৃতি দিয়েছে এটা আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের পরপরে যার স্থান রে সুবহানাল্লাহ তুই চিন্তা করতে পারিস বঙ্গবন্ধু কত বড় মাপের নেতা ছিল না আর দেশের জন্য কি করে স্যার কেমন ভাষণ দিয়েছিল আরে বড় আব্বা সব সময় বড় তাই তো বুঝেছি হ্যাঁ তবে আরেকটা কথা কই না না তখন তখন যদি আমি থাকতুন বেবাক ধর পাক সেনাকে খালি আপাস দেখতুন বেরে আপাস দেখতুন একে মনে হয় এখনো যদি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেওয়া যেতে পারে যেহেতু মন ছিল তো যা হোক একটু তুই কোহে দেখিস দাদিকে কোহে দেখিস যদি হয় কাম জ্বালাময়া মন ভাষণ জ্বলেছিল রাতে আগুন জ্বালাময়া মন ভাষণ জ্বলেছিল রাতে আগুন বাঙালি জীবন হে নানা জবর আমার ভাই গেছে